আলাইকুম। আজকে আমাদের 5 নম্বর ক্লাস অ্যাডিকটিভের উপর, সো আজকে আমরা সংক্ষেপে বাকিগুলো দেখিয়ে শেষ করব। তারপর আমরা দেখব অ্যাডিকটিভের কম্পারেশন যে পার্টটা ওইটা। তো আমি আগে শব্দগুলো লিখি, লং উরুলিক স্তুর লিতেন গ্লদ লেসেন আছে লিকলিক উলিকলিক। আমরা আরও দেখছিলাম মনে হয় ফ্রিস্ক হুক রেড মৌদিক ভ্যানলিক ইয়েলাক বা অনেক ও ভ্যানলিকও লেখে ত্রত পিক ওং গাম্মাল। তো আমরা এতটু এ কটা দেখি আপাতত। তো প্রথমটা হচ্ছে লুং হক উরুলিগ। তো লুং মানে শান্ত আর উরুলিগ মানে আমরা যখন চিন্তিত থাকি এরকম। তো আমরা যদি বলি যে হান অ্যান লুং পার্সন, সে একজন সে খুবই শান্ত একজন মানুষ, নীরব। আমরা বলতে পারি দেবর অ্যাট লুং অমরোদে, এটা আর কি খুবই একটি নীরব এলাকা ছিল। তো এখানে আমরা একজন ব্যক্তি সম্পর্কে বলতেছি সে আর কি লুং, সে নীরব শান্ত। আর এখানে আমরা বলতেছি একটা এলাকা সম্পর্কে যে এলাকাটা আর কি অনেক নীরব। তো এখানে টি ইউজ করছি এই জন্য যেহেতু অমরোদে হচ্ছে একটি অ্যাডওয়ার্ড, সো আমাদেরকে শেষে টি অ্যাড করতে হয়েছে। আমরা যদি বলি যে ভি হর লুংনা গ্রান্নার, আমাদের প্রতিবেশীরা খুবই শান্তশিষ্ট, তখন বলবো যে লুংনা গ্রান্নার, তারা খুবই খুবই নীরব এরকম আর কি। সো লুং ইউজ করবো, আবারও বলতেছি রিপিট করতেছি, লুং ইউজ করবো যখন এন ওয়ার্ড হবে, লুং মানে টি অ্যাড হবে যদি এত ওয়ার্ড হয়, লুংনা হবে মানে শেষে এ অ্যাড হবে যদি প্লুরল হয় এরকম। তারপর আছে আমাদের উরুলিগ, আমরা লিখতে পারি যে ইয়োগের উরুলিগ, আমি খুবই চিন্তিত। লিখতে পারি যে দেবলিয়েভ উরুলিগ হ্যাম্মা, বাসে আর কি খুবই সবাই খুবই আর কি উরুলিগ হয়ে গেছে, সবাই আর কি খুব চিন্তা করতেছিল কেন দম্বর উরুলিগা ফর্মে, তারা সবাই আমার জন্য খুব চিন্তা করতেছিল। উরুলিগা কেন, ওই যে আমরা লিখছি দম, দম মানে তারা, আর প্লুরল হরে অনেকজন হলেই আমরা উরুলিগা মানে এ অ্যাড করবো শেষে এরকম। তারপর আছে আমাদের স্তুর অফ লিতেন, স্তুর মানে বড়, লিতেন তো ছোট। তো আমরা সংক্ষেপে লিখে যাই, অ্যান স্তুর বিল একটি বড় গাড়ি, অ্যাট স্তুট হোস একটি বড় বাড়ি। তো আপনারা চাইলে আর কি সেন্টেন্সগুলোকে আরও বড় করতে পারেন শেখার জন্য। আমরা লিখতে পারি যে থু স্তুর বিল আর দুটো বড় গাড়ি। তারপর আছে আমাদের লিতেন, আমরা বলতে পারি যে লিতেন ফোগেল একটি ছোট পাখি, অ্যান লিতেন ফোগেল, আমরা বলতে পারি যে অ্যাট লিটেট রুম একটি ছোট রুম। তাহলে লিটেট কেন হয়েছে, ওই যে আমাদের রুম এটা অ্যাডওয়ার্ড, এই জন্য আমাদেরকে টি অ্যাড করতে হয়েছে। তারপরে আমরা বলতে পারি যে থো লিল্লা ফোগলার, ছোটো দুটো পাখি এরকম। সো অনেকে লিল্লাও লেখে, অনেকে আবার লিতেনও লেখে, তো লিল্লা আর কি ছোটো এটা বোঝাচ্ছে। তারপর আছে আমাদের গ্লদ অফ লেসেন, গ্লদ মানে খুশি আর লেসেন মানে মন খারাপ এরকম। তো আমরা বলতে পারি যে গ্লদ মানিকা একজন সুখী মানুষ, সুখী না এক্স্যাক্টলি, সুখী হয় আর কি লিটলি, গ্লদ মানে আর কি হাসি খুশি থাকে অনেকটা এরকম হ্যাপি। তারপরে আমরা আবার বলতে পারি যে অ্যান লেসেন পার্সন, একজন মানে মন খারাপ করা ব্যক্তি আর কি এরকম। তারপর আছে আমাদের লিকলিগ ও লিকলিগ, লিকলিগ এটা কি হ্যাপি আনহ্যাপি এরকম। তো আমরা বলতে পারি যে অ্যান লিকলিগ ফ্যামিলি একটি সুখী পরিবার, অথবা দেবর ও লিকলিগ, মাঝে মাঝে অনেক কিছু ঘটে যেটা আর কি মানে আমরা এক্সপেক্ট করি নাই,
তখন আমরা বলতে পারি যে দেবার অলিকলিত, মানে এটা আর কি খুবই আর কি খারাপ কাজ হয়েছে আর কি, বেচারা এরকম বলে যে আমরা ওই রকম অলিকলিত আমরা বলতে পারি। তারপর আছে আমাদের ফ্রিস্ক এবং হুইক। ফ্রিস্ক আর কি সুস্থ, হুইক মানে অসুস্থ, তো সে হয়তো অসুস্থ, সো হান উইল বি ফ্রিস্ক, সে সুস্থ হতে চায়। কেন? হান আর হুইক নো, কারণ সে এখন অসুস্থ। সো হান উইল বি ফ্রিস্ক, কেন? হ্যাঁ হোক নো, সে এখন অসুস্থ এর জন্য। তো আমি যে দুই একটা দেখে যাচ্ছে, আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন আরও শেখার জন্য। তারপরে আসে যেমন রেড এবং মোদি, তো আমরা বলতে পারি যে ইয়োগ আর রেড, আমি খুবই ভীত, কোনো একটা হয়তো কিছু ঘটছে সে আমার ভয় লাগতেছে, আমরা বলতে পারি ইয়োগ আর রেড। তো কে হয়তো আপনাকে বলবে দু বিহোভার বলি মোদি, তোমার আরও সাহসী হতে হবে, দু বিহোভার তোমার দরকার ব্লি হওয়া মোদি সাহসে এরকম। তারপর আছে আমাদের ভ্যানলিগ এবং ইয়ালাক, ভ্যানলিগ মানে আর কি ফ্রেন্ডলি এরকম। তো আমরা বলতে পারি যে দোমার মিকেত ভ্যানলিগ, তারা খুবই আর কি ভালো মানুষ, ফ্রেন্ডলি মানুষ। আর আমরা বলতে পারি যে হান এর ইয়ালাক, সে খুবই খারাপ, ইয়ালাক মানে খুবই খারাপ, হান এর ইয়ালাক সে খুবই খারাপ। তারপর আছে আমাদের ত্রোত ফিগ, আমরা বলতে পারি যে বারফর অ্যাডুত্রাত, তুমি টায়ার্ড কেন, হোয়াট হ্যাপেন, বারফর অ্যাডুত্রাত, তুমি টায়ার্ড কেন, দু বিহর ব্লি পিগ, তোমার সুস্থই উঠতে হবে। এখানে পিগ বলতে আর কি ওই যে সতেজ থাকে অনেকটা, এটা বোঝায় পিগ। তারপর আছে আমাদের উং ও গাম্মাল, তো আমরা বলতে পারি যে দুসিয়ের উংত, তোমাকে তো খুবই আর কি ইয়ং লাগতেছে, দুসিয়ের ওং, সরি এভাবে হতে পারে, বা দুসিয়ের ওং এভাবে হতে পারে, দুসিয়ের ওং, তোমাকে খুবই কী বলে ইয়ং লাগতেছে, বা বলতে পারি দুসিয়ের গাম্মা, তোমার খুবই বৃদ্ধ লাগতেছে, বা বলতে পারি যে দেবর ফর গাম্মালথ, এটা অনেক পুরনো ছিল, দেবর ফর গাম্মালথ এরকম। তো আজকে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখছি, ওং গাম্মাল, ত্রোত পিগ, ভ্যানলিগ ইয়ালাক, রেড মোদিগ, ফ্রিস্ক হোক, লিকলিগ ওলিকলিগ, গ্লদ লেসেন, স্তুর লিটেন, লুং ও কুরুলিগ। তো আজকে এতটুকুই থাকবে, পরের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভস কম্পারিশন, যেটা যে দুইয়ের দিরারে এগুলো, এগুলো একটু দেখব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।